আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, BNIS অনলাইন হোম স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ কামালউদ্দিন, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি আপনাদের ক্লাস নিব দ্বিতীয় শ্রেণী, বিষয় হলো ইসলাম ও নৈতিক শিক্ষা, এর উপর। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমার নাম মোহাম্মদ কামালউদ্দিন এবং আজকে আপনাদের ক্লাস সংখ্যা 3, HW2, এবং আমার এখানে ফেসবুক আইডি MD কামালউদ্দিন কামাল, মোবাইল নম্বর এবং আজকের ডেট দেওয়া আছে। আপনাদের HW টা হলো CW to HW। অর্থাৎ আজকে যেটা আপনাদের এখানে CW করা হবে সেটাই আপনাদের আজকের HW হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের বিষয়টি অত্যন্ত সহজ, বিশেষ করে আমরা যারা আরবি হরফ চিনতে শিখেছি এবং আমরা যারা আরবি হরফ একটু হলো লিখতে পারি, এবং বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা, আমরা যেহেতু ক্লাস করেছি এর আগে, আমাদের স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ আরবি হরফ লিখতে খুব সুন্দর পারে। তো যাই হোক, আজকে এমন একটি সহজ বিষয় যে ইতিপূর্বে আমরা অর্ধবার্ষিকে শিখেছিলাম যে শব্দ থেকে হরফ পৃথক করা, আর বার্ষিকের জন্য হচ্ছে পৃথক হরফ যুক্ত করে শব্দ গঠন করা। প্রিয় শিক্ষার্থীরা, দেখেন যে এখানে যে হরফটি আছে এই হরফটি কি? হামজা। এমনি আলিফ, কিন্তু আলিফে যখন জের পে জজম হয় তখন সেই হরফটা আমরা বলবো হামজা। এরপর এখানে এটা উপরে এক নকতা খ, তারপরে হলো কি? জাল। তাহলে হলো আ খ জা। এখন এই তিনটি হরফকে আমাদের একসাথে যুক্ত করে লিখতে হবে। তাহলে আপনারা দেখেন এটা হলো কি? আলিফ, হ্যাঁ, খ এবং জা। তাহলে কি হলো? আখা জা। এই তিনটি হরফ মিলে হলো কি? একটি শব্দ গঠন হলো আখা জা। এরপরে হলো খ, খ জবর খ, শিন যে শি, ইয়া জবর ইয়া। তাহলে তিনটি উচ্চারণ করলে হলো খসিয়া। তিনটি হরফ মিলে একটি শব্দ গঠন হচ্ছে খসিয়া। খসিয়া। এরপরে আরেকটি শব্দ হলো যে এখানে হলো ফা, আইন, লাম। তাহলে তিনটি হরফ একসাথে যুক্ত করলে হয় ফা আলা, ফা আলা। এরপরে আরেকটি শব্দ হচ্ছে কাপ জবর কা, ফা জবর ফা, র জবর র, কাফার। তিনটি হরফ একসাথে যুক্ত করে নতুন শব্দ গঠন হয় কাফার। কা ফা র। এরপরে এটা হলো হাফে সুফু, সিঞ্জের সি, এখানে জের হবে হুসি, র জবর র, হুসি র। তাহলে তিনটি হরফ একসাথে যুক্ত করে লিখলে হবে হু সি র, হাফে সুফু সিঞ্জের সি, র জবর র, হুসি র। এরপরে হলো বা জবর বা, ইয়া জবর বাই, নুন জবর না বাই না। বাইনা। এরপরের পরবর্তী শব্দটা হচ্ছে হা জবর, হা বা জবর, হাব লাম দুই পেশ লুন। এখানে মাঝখানে হরফগুলোতে সাকিন, হ্যাঁ, তাহলে হাব লুন। তাহলে দেখেন এই পাশের হরফগুলো হলো, প্রথমটা হলো আখাজা, তারপর হলো খসিয়া, ফায়ালা, কাফার, হুসির, বাইনা এবং হাবলুন। এই পাশের হরফগুলো আমরা লিখে ফেলেছি। এরপরে হলো পরবর্তী যে হরফগুলো এই পাশে রয়েছে, যে আইন জবর আ, আইন, ইয়া জবর আয়। এখানে ইয়াতে সাকিন, আইন, ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। তিনটি হরফ মিলে একটি শব্দ হচ্ছে আই নুন, আই নুন। তারপরে হলো তা জবর তা, মিম জবর মা, র জবর র, তা মা র। এই তিনটি হরফ মিলে একটি শব্দ হচ্ছে তামার, তামার। এরপর হলো
तय आज बार तय र द्वीपेश रुन तय रुन एकसाथे तीन टी हरबा मध्य लिखते हबे तयरुन तयरुन एरपर हलो नून वा पेश नु र द्वीपेश रुन ताले कि हलो नूरुन नूनेर साथे वा एकसाथे मिलिए लिखते हबे नू আর রটাকে আলাদা লিখতে হবে তাহলে হলো নুরুন ওয়াও এ সাকিন এরপর হলো জামানুন ঝা জবর ঝা মিম জবর মা নুন জবর না এখানে জামানা লেখা আছে ঝা মা না এরপর হলো সাফাতুন সিন জবর সা ফা জবর ফা তা দুই পেশ তুন এই সাফাতুন তিনটি হরফ মিলে একটি শব্দ হচ্ছে সাফাতুন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা পৃথক হরফ যুক্ত করা শিখে ফেলেছি অর্থাৎ বিশেষ করে যারা আমরা আরবি হরফ চিনতে পারি আশা করি আমরা সহজেই পৃথক হরফগুলো সহজেই আমরা কি করতে পারবো যুক্ত করে শব্দ গঠন করতে পারবো তাহলে আমি আরেকবার শব্দগুলো উচ্চারণ করে বলে দিচ্ছি যে প্রথম শব্দটি হলো আখাজা দ্বিতীয় শব্দটি হলো খশিয়া ফাআলা কাফারা হুশিরা বাইনা হাবুলুন এরপর হলো আইনুন তামারুন তয়রুন নুরুন জামানুন সাফাতুন প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমরা বাসায় সুন্দর করে এই হরফগুলো শিখে ফেলব তাহলে আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ